যে কোনো একটা কোম্পানি খেলা পেলে ওনাকে খেলাপি থেকে বের করে দেওয়াতে সুযোগটা ক্রিয়েট হলো কিনা এই বিষয়টা এই সমালোচনাটা অ্যাকসেপ্ট করতে হবে ডিফল্ট লোন আরো বাড়িয়ে দিতে পারে সুযোগটা ক্রিয়েট হচ্ছে দুই সালে খেলাপি ছিল বাইশ হাজার কোটি টাকা মার্জারের সিদ্ধান্তটা সঠিক এখানে আমানতকারী স্বার্থ ছাড়াও শেয়ার হোল্ডারদের স্বার্থও দেখতে হবে এনবিএফআই সেক্টরটা কেন বাংলাদেশ আসলে সফল হলো না প্রবলেমটা হচ্ছে নন ব্যাংক দেওয়ার যে উদ্দেশ্য যে তারা ব্যাংকের থেকে একটু ডিফারেন্ট কাজগুলো করবে মোস্টলি রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট আন্ডার এই টাইপের কাজগুলো বেশি করবে কিন্তু ব্যাংক যা যা করে ঠিক সেগুলোই নকল করতে শুরু করলো দেশের সব রোগের সমাধানই রাজনীতির কাছে ইন্ট্রোডিউসিং দ্য অল নিউ যমুনা ব্যাংক ওয়েলকাম টু আ নিউ এরা অফ ব্যাংকিং যমুনা ব্যাংক ব্যাংকিং রিইমাজিনড প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট শোতে আমি সাজ্জুর রহমান আছি আজকে আপনাদের সঙ্গে আলোচনায় দর্শক অতিথি হিসেবে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন আহ মিস্টার মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন চার দশক ধরে ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন এবং এনসিসি ব্যাংক আর মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিই হিসেবে দায়িত্ব পালন করেছেন মিস্টার নুরুল আমিন দর্শক আমরা আরেকটু শেয়ার করি যেটা এবিবি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এমডিদের সংগঠন সেটার চেয়ারম্যান ছিলেন ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন প্রাইমারি ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন সো দীর্ঘ অভিজ্ঞতা তার ব্যাঙ্কিং খাতে বাংলাদেশের ইনফ্যাক্ট ব্যাংকিং এবং নন ব্যাঙ্কিংয়েও বর্তমানে আছেন ফার্স্ট ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট একটা এন বিএফআই সেটার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এখনও সো দর্শক এই দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন বিষয় নিয়ে সো দর্শক আমরা মিস্টার নুরুল আমিনের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাংকিং সেক্টরের বিভিন্ন ইনস অ্যান্ড আউটস এবং ওভারঅল ইকোনমি নিয়েও আমরা হয়তো কিছু ফোকাস করব। সো মিস্টার নুরুল আমিন আপনাকে স্বাগতম টিভিএস স্টোরিও ধন্যবাদ স্যার থ্যাংক ইউ যে আপনি ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন তো স্যার ব্যাঙ্কিং সেক্টর নিয়ে তো অনেক কথা হয় তো এই যে আপনার দীর্ঘ অভিজ্ঞতা চার দশকের আপনি দেখেছেন অনেক কিছু সরাসরি কাজ করেছেন সো বর্তমানে ব্যাঙ্কিং সেক্টর নিয়ে আপনার অবজারভেশনটা কি দেখুন ব্যাঙ্কিং সেক্টর এই দেশের অর্থনৈতিক উন্নয়নে তো অনেক বড় অবদান রাখে সেটা যদি সুযোগায় বিস্তারিত আমরা আলাপ করব তো নিঃসন্দেহেwidetildeভাবে ব্যাঙ্কিং সেক্টরের অবদান এই দেশের শিল্পায়ন এবং ইকোনমিক গ্রোথে অনেক বেশি এইটা এখন অনেক বেশি আলোচিত এবং সমালোচিত আলোচিত অনেক কারণে যেটা কিছু কিছু পজিটিভ থাকে থাকে নেগেটিভ আর সমালোচিত থেকে ভালো এখানে কিছু জিনিস পাওয়া যায় যেটা সেক্টরের জন্য কাজে লাগতে পারে সেটা পজিটিভও কিছু কখনো পাওয়া যায় নেগেটিভ ঠিক নেগেটিভ বলবো না ক্রিটিকরা কিন্তু আপনার বন্ধু তারা আপনাকে ভালো জিনিসগুলো অনেক সময় আঙ্গুল দিয়ে ভুলটা ধরিয়ে দিতে পারে কাজে আলোচনা এবং সমালোচনাকে ভয় পাওয়ার কোনো ইয়ে না ব্যাংকিং সেক্টর এখন যেহেতু অনেক আলোচিত তাহলে বোঝা যাচ্ছে এটা একটা রোল আছে এবং ছিল নাহলে এত আলোচনা কেন হবে এবং এটার ভালো খারাপের সঙ্গে অর্থনীতির এটার ভালো খারাপের সঙ্গে অর্থনীতি রিজার্ভ অনেক কিছুর সঙ্গে এটার যে সম্পর্ক তো কাজে আলোচনা সমালোচনা হয় বেশি সেই জন্যেই যে আমাদের ব্যাংকিং সেক্টর একটা বড় অবদান অর্থনীতিতে রাখছে আপনি এখনকার কথা যেটা বললেন আমরা এখনকার সময়ে কিছুদিন যাবৎ ধরেন খুব ভালো খবর পাই না কিন্তু ভালো খবর না পেলেও আমি দু একটা ইন্ডিকেটর দিয়ে আপনাকে বলি আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্য এখন প্রায় একশো বিলিয়ন ডলারের পাঁচশো ডলার একশো আরও বেশি ইম্পোর্ট এক্সপোর্ট এন্ড রিমিটেন্স সম্পূর্ণটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাংকিং সেক্টরের ফর্মাল চ্যানেলের রিমিটেন্সের নাইনটি ফাইভ পারসেন্টই ব্যাংকিং সেক্টরে এই দেশের শিল্পায়নে এই দেশের মানুষের সেফ কিপিং ডিপোজিটে ষোলো কু ষোলো লাখ কোটি টাকার উপরে ডিপোজিট চোদ্দো বা পনেরো লাখ কোটি টাকা হলো অ্যাডভান্স সব মিলাই আপনি দেখেন যে এর সবটাই কিন্তু এই ব্যাঙ্কিং সেক্টর অ্যাজ ইন্টারমিডিয়ারি এটা যে কোনো না ভাবে এটা নেগোসিয়েট করছে তারপরও আরো অবদান আছে যেমন আমরা এখন অফসর ব্যাংকিং এটা ইউনিটের মাধ্যমে এটা করছি আমরা যে আমাদের এই ব্যাংকিং এর মাধ্যমে আমাদের যে সিএসআর বলেন আমাদের যে আরো বিভিন্ন বিষয় যে ব্যাংক অবদান রাখছে সেটাও কিন্তু আমি এটাকে কম করে দেখার কোন সুযোগ নাই সিএসআর তো গুলোই মেইনলি মেইনলি করে ডোনেট করে এই 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 যে অবদান অবদানের কারণেই সমালোচনা একটু বেশি কারণ কাজ বেশি করলে কিছু কাজ আনক্লিন হতে পারে সেক্ষেত্রে কিছু সমালোচনা হতে পারে আমরা এটাকে খুব পজিটিভলি দেখব কারণ এই আলোচনা সমালোচনার মাধ্যমে যদি সেক্টরের ভালো হয় ব্যাংকের গ্রোথের জন্য অথবা ব্যাংকের সুশাসনের জন্য ভালো হয় সেই বিষয়গুলো আমি ইম্পর্টেন্ট মনে করি এখনকার সময়ে ব্যাংক তার কাজ তো করছে গতানুগতিক কাজ করে যাচ্ছে বাট সুশাসনের অভাব বা কিছুটা ক্রনি বা গ্রুপের কিছু প্রভাব ব্যবসায়ীদের বা কর্পোরেট হাউসগুলোর কিছু প্রভাব এখানে আসে এটা মোরালেস আমরা সবাই দেখছি কেউ কেউ বলছেন হয়তো কেউ বলছেন না আর সাম্প্রতিক কিছু অ্যামেন্ডমেন্ট সেটা তো আগেও ছিল স্যার এই যে প্রভাব যদি বলে থাকেন কিছু হ্যাঁ এটা তো সবসময়ই থাকে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু এই জিনিস থাকে এটা আমি খারাপভাবে বলছি না এই জন্যেই প্রথমে বললাম যে পজিটিভলি যদি আমরা দেখি তাহলে ওই সমালোচনাটাকে পজিটিভলি দেখতে হবে যেমন আমরা একটা জিনিস লাস্ট যে খেলাপি একটা গ্রুপ খেলাপি হইলে অন্য গ্রুপকে মানে একটা গ্রুপের একটা কোম্পানি খেলাপি জিনিসটা কিন্তু খুব ওয়েলকাম হয় নাই রাইট 25 বছর ধরে 30 বছর ধরে তো এই নিয়মটা চালু ছিল যে ও সেটা তো অভ্যস্ত তো হয়েছিল বড় আর একটা বিষয় হচ্ছে আপনাকে এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে কোম্পানি খেলাপি একটা ভালো একটা খারাপ তো দুটার মালিক তো একই গ্রুপ তাইলে উনিই তো খেলাপি কারণ যেহেতু ওনার মালিকানায় সবগুলো প্রতিষ্ঠান আমি উদাহরণটা খারাপ হতে পারে আমার ব্যবসায়ী ভাইদের উইথ অল রেসপেক্ট কারণ তারাই তো ব্যাংকিংয়ের প্রাণ আমরা ওদেরকে নিয়েই তো সারা জীবন কাজ করেছি আপনার নামে দুটো কেস থাকলে একটা জামিন হলে আরেকটা জামিন না হলে আপনি মুক্ত হবেন না এটা তো এটা তো কোনো ব্যতিক্রম এখনো নাই তো ফলে হচ্ছে কি যদি খেলাপিটাকে আপনি ওইভাবে ডিফাইন করেন তাহলে যে কোনো একটা কোম্পানি খেলাপি হলে ওনাকে খেলাপি থেকে বের করে দেওয়াতে সুযোগটা ক্রিয়েট হলো কি এই বিষয়টা এই সমালোচনাটা অ্যাকসেপ্ট করতে হবে এরকমও তো হতে পারে যে আপনার আমার একটা গ্রুপ আজকে ডিফল্টার তো আমি দেখা গেল যে দরকার হয় নতুন আর একটা কোম্পানি করে নিলাম এগুলো তো সুযোগটা ক্রিয়েট হচ্ছে আমরা এই কথাটাই বলার চেষ্টা করছে আপনি এখন যেভাবে চলতে তো চলছে কিন্তু এটা করাতে যেটা হলো উনি সুযোগটা নিতে পারতেছেন আরেকটা হলো যে এর আগেরটা যেটা হচ্ছে আমরা এটা মনে করি গ্রোথ এমপ্লয়মেন্ট ক্রেডিট গ্রোথের জন্য যে বিষয়গুলো রিশিডিউলিং এবং রিস্ট্রাকচারিংয়ে ছাড় দেওয়া হয়েছে ওগুলো একটা শেপে কিন্তু ছিল কিন্তু এইটা কিন্তু মানে খুব পজিটিভলি দেখা হচ্ছে বলে আমার মনে হয় ডিফল্ট লোন আরও বাড়িয়ে দিতে পারে আপনার কি মনে হয় সুযোগটা ক্রিয়েট হচ্ছে আপনি এটাকে খেলাপি রেখে অন্যগুলো যদি কাজ করতে পারেন সেখানে নয় ছয় যদি করার চিন্তা থাকে তাহলে সেটা আরেকটা খেলাপি হইলে কোনো না কোনোভাবে এটাকে ঠিক করে আবার আরেকটা খেলাপি করলেন এটা তো আপনাকে একটা মানে এক ধরনের দায় মুক্তির মতোই সুযোগ ক্রিয়েট করা হচ্ছে ভালোরা কখনো এই সুযোগ নেবেন না যারা এই সুযোগ নিতে পারবেন তারা নিশ্চয়ই এই সুযোগের অবহার করবেন না এই কথাটা আর বলা যায় না আমরা দর্শকদের সাথে একটু শেয়ার করি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে একটা সার্কুলার দিয়ে জানিয়েছে যে একটা গ্রুপে যদি একটা কোম্পানি খেলাপি হয় তাহলে সে তার অন্য কোম্পানি আসলে খেলাপি নাও হতে পারে এবং সে নতুন করে লোনও পেতে পারে যেটা আগে ছিল গ্রুপে দশটা কোম্পানি আছে একটা কোম্পানি ডিফল্ট করলে কিন্তু আসলে অন্য কোম্পানিগুলো এই গ্রুপের তারা কিন্তু আসলে তারাও মানে ডিফল্টার হিসাবে কনসিডার হতো যেহেতু মালিক একে সো দর্শক সেটা নিয়ে মিস্টার নুরুল আমিন বলছেন যে এটা কিন্তু এনপিএলটা বাড়িয়ে দিতে পারে সম্ভাবনা অন্তত আছে এবং কিছু লোক এটা সুযোগ নিতে পারে তো স্যার একটা বিষয় সবাই হয়তো দর্শকরাও জানতে চায় আপনি লেট সেভেন্টিজে ক্যারিয়ার শুরু করেছেন সো উনিশশো আশির দশক নব্বইয়ের দশক তারপরে আপনার দুই সালের পরের দশক এবং এর সাথে যদি কম্পেয়ার করি যে এখনকার এই যে ব্যাংকিং সেক্টর আপনি কিভাবে তুলনাটা করবেন কোথায় ডাউন হলো কোথায় ভালো হয়েছে দেখুন আমরা হ্যাঁ আমি সত্যি আমি সত্তরের শেষ দিকে দশকের শেষ দিকে জয়েন করেছি আশির দশকটা ছিল তখন মূল্য বোধটা অনেক স্ট্রং ছিল আমি একটা কথা বললে আপনি অবাক হবেন উনিশশো ছিয়াশি আগ পর্যন্ত অ্যাকাউন্ট করতে ছবি লাগতো না আর কিছু তো নয় এটা আমি তো নিজে ততদিনে আমার চাকরি দশ বারো বছর হয়ে গেছে এইটি সিক্সে একটা সার্কুলার হলো যে না এখন থেকে একটা অ্যাকাউন্ট করলে ছবি এবং এক দু বছর আমরা সম্মানী লোকদের কাছ থেকে ছবি ছবিটা চাইতে লজ্জাবোধ করেছি যে ছবিটা উনি কেন মানে উনি উনি মূল মূল্য বোধের একটা ব্যাপার ছিল তার আগে ছিল তারপরে যে আসলো তাও আমরা অনেক ছাড় দিয়ে এখন আপনাকে কিন্তু আর এটা ছাড় না ওই ছবিটা পকেটে করা ছাড়া কেউ কোথাও যায় না এনআইডিটা পকেটে না নিয়ে কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যায় না সবাই জানে যে এই জিনিসটা লাগবেই তাহলে মূল্যবোধের ভিত্তিতে অনেক কিছু ছিল দেখুন ব্যাংক কোম্পানি আইনটা পাশ হচ্ছে উনিশশো একানব্বই সালে তার আগে কি ব্যাংকিং চলে নাই পাকিস্তানের সেই সেই সেন্ট্রাল ব্যাংকের অর্ডার এবং পাকিস্তানের যে নাইনটিন সিক্সটি টু ব্যাঙ্ক কোম্পানিজ অ্যাক্ট উনিশশো বাষট্টির অ্যাক্ট দিয়ে অ্যামেন্ডমেন্ট করে বাংলাদেশের সঙ্গে খাপ খাইয়ে একানব্বই সন পর্যন্ত ততদিনে ঠিকই যারা সুযোগ নেওয়ার কিছু সুযোগ নিয়েছেন শিল্প ব্যাংকের অবস্থা দেখলে বোঝা যায় যে কী পরিমাণ খেলাপি সেখানে হয়েছে আর একানব্বই সনে ব্যাঙ্ক কোম্পানি আইন হলো আবার তিরানব্বই সনে আর্থিক প্রতিষ্ঠান আইন হলো যেটা এই বছরই সংশোধন হলো তো ফলে হচ্ছে কি ওই সময়টা মূল্যবোধ ভিত্তিক একটা ব্যাপার ছিল তারপরে নাইনটিন এইটি নাইনে এফএসআরপি ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম ফর্ম ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম আসলো তখনই এই ঋণ নীতি নিয়ম কারণ এগুলো চালু হওয়া শুরু হলো কিন্তু তখনও এখনকার মতো তো কড়াকড়ি খেলাপির মাস্টার সার্কুলার এগুলো ছিল না যেটা আপনি সংখ্যাগত দিক থেকে যদি বলেন ওই থেকে আরম্ভ করে দুই সালে খেলাপি ছিল বাইশ হাজার কোটি টাকা তার আগের পিরিয়ড যদি আপনি বলেন সত্তর আশি নব্বই এর এবং এই 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 বিশ সালের প্রথম দশককে অলমোস্ট টোটালি খেলাপি চলে বিশ হাজার কোটি টাকা মানুষ তখন মনে করতেন যে না আমি তো লোন নিয়ে ব্যবসা করছি লোনটা আমার শোধ দিতে হবে এর পরের বিষয়টা এখন জানা আমাদের যে এখন খেলাপি কত আর কার্পেটের নিচে কত আছে আমরা এখন খেলাপি শুধু খেলাপি বললে বোঝা যাবে যে একটা কাগজে কলমে যেটাকে একটা সংখ্যা দশের নিচে পার্সেন্টেজ রাখা হচ্ছে কিন্তু তার সঙ্গে আন্ডার রাইটিংয়ের কথা একসময় ছিল না যে আপনি আশি নব্বই দশক বললেন এটা লিটারেচারে ছিল প্র্যাকটিসে ছিল না দেন আন্ডার রাইটিংয়ের নিয়মটা আসলো এর কন্টিনিউসলি রিসেডিউলিং করার জন্য ব্যবস্থা নেওয়া হলো এবং এখনও সেটা চলমান আছে তো ফলে হচ্ছে কি কোর্ট কেস একটা ব্যাপার অর্থ আদালত দু হাজার সালে তার আগে কি বিচার হয় নাই তার আগে কি মানুষের এই খেলাপি হয় নাই তো ফলে হচ্ছে আপনি যে যেহেতু পুরনো জায়গায় গেলেন তার থেকে এখন মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের সচেতনতা যেমন বাড়ছে তেমন ওই দুষ্ট বুদ্ধিও মানে ওই সঙ্গে সঙ্গে গ্রো করেছে আইনকানুনগুলো তখন থেকে আসা শুরু হয়েছে এখন এই 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 প্রেক্ষিতে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে যেইটুকু বিশ্বাস ব্যক্তিকে করা যেত এখন আপনার জানলে চিনলেও তাকে আর ডকুমেন্টারি ব্যাক আপ সিকিউরিটি ছাড়া তাকে এখন আর বিশ্বাস করা যাচ্ছে না এই পরিবর্তনটাই হলো এখন আমার কাছে মনে হচ্ছে যে বেশি এখন আসছে তারপরেও তো টাকা দেওয়া যাচ্ছে না তারপরে তো ক্লাসিফিকেশন বাড়তেছে আমি এর মধ্যে বলবো ব্যাংকিং সেক্টর যে রোল প্লে করেছে 1983년에 প্রথম প্রাইভেট ব্যাংক আসলো তখন একটা দুইটা তিনটা ব্যাংক আসলো চারটা ব্যাংক আসলো এরপরে চার দাপে ব্যাংক আসছে 95 96 তে দ্বিতীয় প্রজন্ম যেটাকে বলি 2000 2001 এক সালের তৃতীয় প্রজন্ম বলি 13 সালের ব্যাংকগুলোকে আমরা চতুর্থ প্রজন্ম বলি তো প্রতিবারই এক একটা সরকার যেই উদ্দেশ্যে চিন্তা করে এই ব্যাঙ্কগুলো দিয়েছেন সেটা হলো ব্যবসা বাণিজ্যের এক্সপানশানের জন্য কিন্তু অনেক কিছুই বিবেচনায় হয়তো নেওয়া হয় নাই আমাদের সংখ্যা আমাদের ক্যাপাবিলিটি আমাদের ম্যানেজমেন্টের মানুষ যে তৈরি হলো কি না কাকে দিচ্ছি ডিরেক্টরদের কোয়ালিফিকেশান কি এই বিষয়গুলো তো বিবেচনা পরের দিকে আর হয়তো এতটা করা হয় নাই হয়তো বা বাট আমরা ওই ব্যাঙ্কগুলো এখন যদি মূল্যায়ন করেন তাহলে দেখবেন যে আপনি যেই ব্যাংকগুলো ভালো বলে বাংলাদেশ ব্যাংক গ্রিন লাইনভুক্ত করেছেন সেগুলোর সঙ্গে ইয়েলো এবং রেডের পার্থক্যটা এখন বোঝা যাচ্ছে তাহলে আমরা বেশি ব্যাংক দিয়ে কি বেশি রেড বেশি ইয়েলো করলাম না বেশি গ্রিন করলাম তো এই 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 এটা কিন্তু সমালোচনা না এটা কিন্তু একটা বিচার বিবেচনার বিষয় আর এখন তার প্রেক্ষিতেই মার্জারের প্রসঙ্গ আসছে তাহলে আমরা এটা আগেই ভুল করলাম না এখন ঠিক করতেছি মার্জারটা এবার কীভাবে আসতেছে তো ফলে হচ্ছে কি এটা কন্টিনিউয়াস আমার মনে হয় একটা মানে সেন্ট্রাল ব্যাংকের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের বিষয় এটা যে তারা যদি এই পঞ্চাশ বায়ান্ন বছরকে মূল্যায়ন করেন তাহলে সামনের দিনগুলোর জন্য যদি ভালো কোনো পদ্ধতি বের করা যায় আমরা কি করলে ভালো হবে একবারেই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া এই যে এক্ষেত্রে আপনি যেটা বললেন যে সেন্ট্রাল ব্যাংকের আরো আসলে ভেবে চিনতে হয়তো গবেষণা করে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত আপনি ধরেন যে ব্যাংকের সংখ্যার ক্ষেত্রে একটা ডেফিনেটলি সরকারের হয়তো উদ্দেশ্যটা যে ব্যাংকিং সেক্টর এটা এখানে একটা জব ক্রিয়েশন হয় প্লাস ইকোনমি বড় হচ্ছে যেটা বললেন আমাদের ট্রেড ইয়াস এক্সপোর্ট ইম্পোর্ট দেড়শো বিলিয়নের মতো কিন্তু এগুলো তো ব্রাঞ্চের সংখ্যা বাড়িয়েও করা যেত নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যু না করে সো যদি ব্রাঞ্চ সারা বাংলাদেশে স্প্রেড করে তাহলে তো লোকজনের ব্যাংকিং নিটসটা মিটতে পারতো তো তারপরে আপনি মার্জারের কথা যেটা বললেন মার্জারে আপনি দেখেন মার্জার তো হয়েছে সরকারি দুইটা শিল্প ব্যাংক এবং শিল্প ঋণ সংস্থা বিডিবিএল হয়েছে তো সেটার কি পারফরমেন্স আমি যদি একটু অন দ্য কন্ট্রারি একটা বিপরীতের উদাহরণ দেই আপনি ব্যাংক এখন ধরেন যে টপ থ্রি ব্যাংক বললে সিটি ব্যাংকের নাম আসে কিন্তু এই সিটি ব্যাংক কিন্তু পনেরো বছর আগে তারাও একটা সিক ব্যাংক ছিল দুই হাজার ছয় সাত সালে এদের বোর্ডে বাংলাদেশ ব্যাংকের দুইজন অবজার্ভার ছিল সো বাংলাদেশ ব্যাংক তো সিডি ব্যাংক থেকে লেসন নিতে পারে যে আচ্ছা সিডি ব্যাংক তুমি কিভাবে এত ভালো করলা তোমার কি কৌশল ছিল আপনি এনসিসি ব্যাংক বলতে পারেন এনসিসি ব্যাংক এনসিএল থেকে এনসিসি ব্যাংক কি ক্রাইসিস ছিল রাইট এবং গ্রিন হ্যাঁ ভালো ব্যাংক তো এইভাবে ধরেন যে ইবিএল বিসিসিআই কলাপস থেকে ইবিএলটা রিস্ট্রাকচার হলো তো বাংলাদেশ ব্যাংক তো এই সব ব্যাংক থেকে যেটা খারাপ থেকে ভালো হলো এটা তো একটা লেসন নিতে পারে এবং যে খারাপ ব্যাংকগুলো সেখানে কি তারা এগুলো বলতে পারে না আপনার কি মনে হয় একজন এক্স ব্যাংকার হিসেবে দেখুন এটা তো এখন স্পষ্ট আমি এখানে এই মুহূর্তে বলি অথবা না বলি এখানে যে সুপারভাইজারি ল্যাপসেস ছিল সেন্ট্রাল ব্যাংকের এই কথা তো প্রচুর নিউজ প্রিন্ট খরচ করা হয়েছে এই লেখার জন্য কেউ তো বলে নাই যে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ প্লেড ভেরি গুড রোল এটা কি বলেছেন কেউ বলছেন যে এখানে কিছু ত্রুটি তো অবশ্যই আছে নাম ধরেও তো সেন্ট্রাল ব্যাংকের লোকের নাম আটছে আমরা একটা রেগুলেটর আমাদের তো অবশ্যই দরকার প্রুডেন্ট রেগুলেটর আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এখনও আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক মানে মানি মার্কেটের যে প্রুডেন্ট রেগুলেটর সেই দিক থেকে তারা তাদের রোলটা যে কোনো সময় এটাকে মানে কি বলবো এটা মানে শক্ত টাইটেনিং বলি আমরা এটাকে আরো সুশৃঙ্খল বলি আরও আরো বলি এই ধরনের জিনিসগুলো নেওয়ার সুযোগ সবসময়ই আছে সেই জায়গায় যদি আমরা আরও লেথার্জি দেখি আরও ব্যাংক খারাপ হওয়া দেখি তাহলে আমাদের তো এটা দায় নিতে হবে কারণ রেগুলেটর অ্যান্ড অপারেটর সম্পর্কটা তো অবশ্যই আছে বিচ্ছিন্ন তো কেউ না অপারেটর আসে বলেই তো উনি রেগুলেটর তাহলে আমাদের সম্পর্কটাকে কি করলে এটার গুড গভর্নেন্স আসবে কি করলে এটা ভালো চলবে কি করলে এটাকে রিপেয়ার রিনোভেট করা যাবে রিভাইভাল করা যাবে এই চিন্তাগুলো কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে কারণ সেক্টরটা তো এখন অনেক বড়ো প্রচুর লোক কাজ করেন এবং শুধু কাজ করে না এর সঙ্গে আমাদের এই যদি আপনি মনে করেন এখন বারো হাজারের মতো ব্রাঞ্চ থাকে এক দুই তিন হাজার বা পাঁচ হাজার যদি উপশাখা থাকে তাহলে ওকে ওটাও তো একটা অর্থনীতি এই বাড়িঘরগুলো ভাড়া হচ্ছে ওখানে বিদ্যুৎ ইউজ করতেছে ওখানে এমপ্লয়মেন্ট হচ্ছে ওখানে বাড়ি ভাড়া হচ্ছে ফলে সেক্টরের অবদান এবং সেক্টরের সাইজ নিয়ে কোনো আমি বলি না কিন্তু এটাকে রেগুলেট করাটা নিয়ে আরও কিভাবে ভালো করা যায় সেই বিষয়টা চিন্তা করা উচিত আর লেটেস্ট যেটা হচ্ছে মার্জারের কথা আসছে সিদ্ধান্তটা সঠিক কিন্তু সঠিকভাবে হবে কি না এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে উইথ ডিউ ডিলিজেন্স আপনার কি সাজেশন কি আমরা মনে করি দুটি কোম্পানির ভ্যালুয়েশনটা স্ট্রংলি করতে হবে স্ট্রংলি শব্দটা বললাম এর এইখানে যদি ত্রুটি থাকে তাহলে পরবর্তী রেজাল্টেও কিন্তু ত্রুটি আসবে গার্বেজ যদি আমি ইন করে দেই তাহলে গার্বেজই আউট হবে ডিজিজ হাইট করলে যেটা হতে পারে এক্সপ্লোড করতে পারে পরে এটা এটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক অবশ্যই পদ্মা ব্যাংকে এবং এক্সিম ব্যাংকে অডিটে দিয়েছেন এটা ভালো দিক তারাই প্রথমে ঘোষণাটা দিয়েছেন এখন পদ্মা ব্যাংকের যে উইকনেস এটার বিপরীতে একজিম ব্যাংকের স্ট্রেংথটা দেখতে হবে পদ্মা ব্যাংক কি সব দিকেই উইক না কোনো স্ট্রং দিক আছে সেটা দেখতে হবে আবার পদ্মা ব্যাংক সব দিকেই উইক হয় এর কিছু কিছু অংশ যদি একজিম ব্যাংক উইক হয় তাহলে সেখানেও তো নজরদারিটা করতে হবে পদ্মা ব্যাংক ম্যান পাওয়ার আছে অফিস আছে ব্রাঞ্চ আছে ঠিক আছে কিন্তু একজিম ব্যাঙ্ক যদি টেকনোলজিক্যালি স্ট্রং হয় এক্সিম ব্যাংকের ম্যান পাওয়ার যদি পদ্মা ব্যাংকের চেয়ে ভালো হয় তারা যদি আরও বড় পরিসরে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারে এটা ভালোই তো হওয়া চাই আমরা ভালো হইলে তো ক্ষতির কিছু নাই কিন্তু এইগুলো কিন্তু এখনই শুরু থেকে এই উইকনেসগুলোর দিকে যথেষ্ট নজর দিতে হবে আইডেন্টিফাই করতে হবে করতে হবে আচ্ছা আরেকটি হচ্ছে যে সংখ্যার কথা আপনি বলেন অনেক ব্যাংক অনেক ব্রাঞ্চ সেই চিন্তা করে তো ডিজিটাল ব্যাংক দেওয়া হলো দুটার লাইসেন্স দেওয়া হলো আর নাকি কিছু ওয়েটিং এ আছে তাহলে সেই চিন্তা তো করা হচ্ছে তাহলে এখন আর ফিজিক্যাল ব্যাংক ধরে নিচ্ছি ফিজিক্যাল ব্যাংক আর নতুন করে আসবে না এটাও কিন্তু একটা ভালো দিক এটাও একটা ভালো দিক যে আর সংখ্যা অন্তত বাড়ছে না আর যেগুলো আছে এগুলোকে কমায় আনা যায় কি না আমি মনে করি দশটি ব্যাংকের সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংক এখন সরে আসছে পাঁচটাতে আসছে আপাতত এটাই ভালো হয়েছে তসটা নিয়ে বিশাল একটা মানে ক্যানভাস খোলার চেয়ে যেগুলো সিদ্ধান্ত হয়েছে এগুলোকে যেন সুন্দরভাবে করা যায় এক বছর দুই বছর পর দরকার আবার চিন্তা করা যাবে তো এখন আমি মনে করি যে যার যার যেই রোল আমাদের ব্যাংক যেই রোল প্লে করা উচিত তার পজিটিভ সেটা করা উচিত বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে সেটা করা উচিত অডিট হাউসগুলোকে অডিটিংটা খুব চিন্তা ভাবনা করে ভালোভাবে করা উচিত এখানে এখানে আমানতকারী স্বার্থ ছাড়াও স্টেক হোল্ডারদের স্বার্থ আছে এগুলো সবগুলোই লিস্টেড তাহলে আপনাকে ওই শেয়ার হোল্ডারদের স্বার্থও দেখতে হবে শুধু আমানতকারীর স্বার্থ নয় শেয়ার হোল্ডারদের স্বার্থও দেখতে হবে কারণ ওটাও তো আপনার তারা একটা আশায় আশায় তো এই শেয়ারগুলো কিনেছেন এবং পাবলিক ইস্যুর সময় তারা এটা করেছেন সেকেন্ডারি মার্কেট থেকে কিনছেন সবাই ম্যাক্সিমাম মঙ্গলের যে চেষ্টা এই চেষ্টাটাই করা দরকার এবং সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা এবং রেগুলেটরের দৃঢ়তা অনেক বেশি ইম্পর্টেন্ট রাইট স্যার এক্সচেঞ্জ রেটের ব্যাপার আপনি এক সময় বাফেদার চেয়ারম্যান বা প্রাইমারি ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন এই যে এক্সচেঞ্জ রেটে এখন যেটা আমরা দেখছি যে মাল্টিপল রেট এক্সপোর্টে একটা রেট রেমিটেন্সে একটা ইম্পোর্টে একটা সো এই যে আবার তো হচ্ছে যে অফিসিয়ালি কাগজপত্রে ফ্লোটিং রেট বাংলাদেশ ব্যাংক বলে তারা ইন্টারভেন করে না তো এ বাফেদার মাধ্যমে একটা রেট সেট করা হয়েছে গত বছর সো এটা বাট ট্রুলি তো সেই রেটে আসলে এটা কাজ করছে না সো আপনার অভিজ্ঞতা থেকে শুনতে চাই আপনি এ ছিলেন এই যে যে মেকানিজমে সেট করা এটা কি আসলে ঠিক আমরা পরিষ্কার যে রিজার্ভের ম্যানেজমেন্টটা বাংলাদেশ ব্যাংকেরই রিজার্ভের ম্যানেজমেন্ট যখন বাংলাদেশ ব্যাঙ্কে তাহলে ফরেন কারেন্সির ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকের এটা এবিবি এবং বাফেদা একটা কোয়াসি রেগুলেটর রিগার্ডিং যে এই এক্সচেঞ্জ রেট সম্বন্ধে তারা মনিটর করে সেন্ট্রাল ব্যাংকে জানাবে নাইনটি সিক্স সেভেনের আগে তো প্রতিদিন সকালবেলা বাংলাদেশ ব্যাঙ্ক রেট দিতেন পরে সেটা বাফেদার কাছে গেল এবং একটা রেট বাংলাদেশ ব্যাংক যেই রেটে কিনে অথবা বেচে ওটাকে আমরা ইন্ডিকেটিভ রেট বলতাম কিন্তু একটা ইউনিটারি রেট ছিল একটা রেট ছিল একটা রেট বলতে অফিসিয়ালি একটা রেট ছিল আর একটা রেট ছিল কার মার্কেট বলতাম কিন্তু এখন এটা তিনটা চারটা হয়ে গেছে আপনি এটার শুরুটা যদি দেখেন এটা শুরুটা হচ্ছে মোস্টলি ডিমান্ড সাপ্লাইয়ের বিষয় এবং আমরা দু হাজার বিশ একুশ একুশ বাইশ সালে ইম্পোর্ট শ্যুট করলাম প্রায় নব্বই বিলিয়ন ডলার যেটা মনিটরের দায়িত্ব কার ছিল এবং কেন এটা করা হলো সেটা করতে গিয়ে আমরা ও একমাত্র ওই ওই কারণেই এটা বেশি তখন শ্যুট করা হলো এখন কিন্তু সেটা কন্ট্রোল করার জন্য ওই ইম্পোর্টকেই কন্ট্রোল করা হচ্ছে একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রিতে দীর্ঘদিন ইম্পোর্ট কন্ট্রোল করা যদি সেটা মেশিনারি এবং আপনারিয়াল খেয়াল করতে হবে আমাদের মোস্ট ইম্পোর্ট কিন্তু এইটির পার্সেন্ট ইম্পোর্ট কিন্তু ক্যাপিটাল মেশিনারি র মেটেরিয়ালস আর তো জ্বালানি বা অন্যটা আছেই কিন্তু আমাদের ওই লাক্সারি ইম্পোর্ট আমরা এর আগেও স্ট্র্যাটিস দেখেছি দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে আদার ইম্পোর্টস থাকে আর বাকি সবগুলোই আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার সেটা খাদ্য হোক জ্বালানি হোক আর আপনার র মেটেরিয়াল এবং ক্যাপিটাল মেশিনারি হোক তো কাজে এই বিষয়টা আমার মনে হয় মনিটর করা অনেক দরকার ছিল রেটের যে মাল্টিপল বললেন মনিটর কি সেন্ট্রাল ব্যাংকের করা দরকার ছিল মানে সেন্ট্রাল ব্যাংকে করা দরকার ছিল মাল্টিপল রেটটা আসছে এই জন্য আমরা যখন পঁচাশি ছিয়াশি আপনি ধরে রাখলেন পাঁচ ছয় বছর বাড়তে দিলেন না তখন কিন্তু কখনো কখনো টাকা অ্যাপ্রিসিয়েট করেছিল আমরা তখনও কমাই নেই পঁচাশি থেকে আশিতে আসতো আসতো রাইট এখন সেটা আশি থেকে নব্বইতে যাই তো পঁচাশি করলাম না এক জায়গায় এটাকে রাখলাম কিন্তু আর যখন পারলাম না আমার যখন শর্টেজ শুরু হয়ে গেল আপনার রিজার্ভ ফর্টি সিক্স ফর্টি সেভেন থেকে এসে বিশ বাইশে চলে আসলো তখন আমরা ইম্পোর্ট কন্ট্রোল এবং লাক্সারি ইত্যাদি কন্ট্রোল করে এটা করার এটা মেকানিজম ঠিক আছে এটা করেন আপনি করা যায় সাময়িকভাবে আপনি সমস্ত পদক্ষেপ কিন্তু লং দীর্ঘ মেয়াদে নেওয়া যায় না তখন যখন আর হচ্ছে না যার ডলার দরকার সে যেখানে পাচ্ছে যেমনি পাচ্ছে কিনতেছে যার ডলার বলতে আমি বোঝাচ্ছি ইম্পোর্টার ঘুরে 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 যেই যেই জায়গায় গিয়ে পাচ্ছে সেখান থেকে কিনেছে ব্যাংক এক্সচেঞ্জ হাউসগুলো থেকে তার দরকার তার ক্লায়েন্টও চায় পেও করতে রাজি আছে সে এখানে বেশি দিয়ে নিয়ে আসছে এগুলো রেগুলার করার জন্য এবিবি এবং বাপেদাকে ইনভলভ করা হয়েছে ওরা সাহায্যকারী শক্তি হিসাবে এটা করেছেন কিন্তু মাল্টিপল রেট আমরা শুনছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আসবেন হয়নি আগামী জুনেও এটা হবে কিনা না মাল্টিপল রেট লং টাইম কন্টিনিউয়াসলি ভালো না কারণ আপনি রেট লাভবেন দশ এগারো একশো দশ এগারো আর লেনদেন সবই হচ্ছে ইনফরমাল ফরমাল একশো বিশে ইনফরমাল ফল বললাম এই জন্য একটা ব্যাংক হয়তো কোনো রেটে কিনে পে করে ইন্টার ব্যাংক পেমেন্ট করে তারপর শোনা যাচ্ছে হয়তো সত্যি অথবা সত্যি যে আরো এক্সট্রা টাকা ক্যাশ দিতে হয় লেনদেন হয় হ্যাঁ রাইট তো শ্যাডো ট্রানজ্যাকশনস তো ভালো না এতে ব্যাংকের আস্থা কমে যায় কে কি কে কি জানো করে

কর্পোরেটের একটা প্রভাবশালী তাদের তো ডলারের অভাব হচ্ছে কেউ শোনা যায়নি ডলারের অভাব তো হচ্ছে সাধারণ যে ছোটো ছোটো ব্যবসা ছোট ছোট ব্যবসায়ীদের তো ফলে হচ্ছে কি এই এই সব বিষয়ে ব্যাংকও খুব রেশনাল হওয়ার দরকার সবার জন্য ইকুইটি বেসিসে কাজ করা উচিত এবং আমি মনে করি যে সেন্ট্রাল ব্যাংক এখন চেষ্টা করছে না কি এটা আসার জন্য এখন যেহেতু একই অবস্থা মাল্টিপল রেট দীর্ঘদিন চলছে এটা মনে হয় যেন এটাই এখন রীতি হয়ে গেছে এবং এটা স্যার কি ইন্ডিকেট করে অনেক তো ভাবতে পারে যে আচ্ছা এই রেটটা তো স্ট্যাবল হবে না বা সামনে আরও বাড়তে পারে একটু ধরে রাখা যেটা বলছে যে রেমিটেন্স একশো দশ টাকা কিন্তু ধরেন যে আমরা সম্প্রতি গতকালই রিপোর্ট করেছি আমরা এটা রেমিটেন্স একশো টাকা সতেরো টাকায় কিনতেছে ব্যাঙ্কগুলো এবং ওপেন সো সো এটা কি ইন্ডিকেট করে যে একশো দশটাকে আমি রেখে দিচ্ছি তো অনেকে যারা হোল্ডার আছে যারা সুবিধা নিতে চায় তাদের কাছে কি মেসেজ এরকম যায় না যে রেটটা আসলে আরও বাড়তে পারে এটা এটা কনফিডেন্স নষ্ট করে আমাদের এখানে থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে ফরেন ইনভেস্টাররা আছেন আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন ইকোনমিক জোন এইসব জায়গায় বিদেশি তাদের তো কোন দিন কত ডলার কি হবে তারা ইনভেস্টমেন্ট করবে কি করবে না এফডি আসবে কি আসবে না এগুলো নিয়ে একটা সংখ্যা আছে আমার ধারণা আমি আমার ধারণা হচ্ছে একশো দশ অফিসিয়াল রেট টাকার একটা বড় কারণ হচ্ছে আমাদের একটা বড় খাত কিন্তু ফরেন ডেট পেমেন্ট আপনি যখন অফিসিয়াল ডেট বাড়াবেন গভর্নমেন্টের ডেট অবলিগেশন অনেক বেড়ে যাবে এবং প্রথমবার আমরা দেখলাম গতকালকে সেই জন্য এই জিনিসটা করা হচ্ছে এবং আমাদের ডেট বার্ডেন তো যতই হোক সুদ পেমেন্টই 1 বিলিয়ন ডলার সরকারের নয় মাসে গেছে স্যার আগামী এক দুই মাসের পরে এটা 2 3 4 বিলিয়ন ডলার হয়ে যাবে বছরে তো এইটা একটা রেটটা রাখার একটা বড় কারণ যে गवर्नमेंट আমরা ব্যক্তিগত ধারণা আমি জানি না এটা একটা কারণ যে অন্তত অফিশিয়াল রেটটা আমি এতর মধ্যে রাখি বাকিটা পাচ্ছেন না পাচ্ছেন না পারাার যে চেষ্টা সেই চেষ্টাগুলো আমার মনে করা দরকার এখানে সবাইকেই রেশনাল দরকার এক্সপোর্টাররা যেই অনেকগুলো নিয়মকরণ করা হয়েছিল যে এক্সপোর্ট যেই ব্যাংকে আসবে সে অন্য জায়গায় বিক্রি করতে পারবে না কেউ মানছে না তাইলে এখানে সে মানবি তার বেশি দামে কিনতে হচ্ছে এখানে এথিক্স এন্ড morals কোথায় গেল বাংলাদেশ ব্যাংক তো বলছে যে এখানে করো কিন্তু করে না

সেটার জন্য যাই হোক ওটার যারা করবে রাইট স্যার আপনি একটা এনবিএফআই এর কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এন্ড চেয়ারম্যান হিসেবে আছেন ফার্স্ট ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তো এটার অনেকে যেটা অনেক সময় বলে থাকে যে বাংলাদেশে এনবিএফআই ব্যাংকগুলোর তো আছে বেশ কিছু ব্যাংক ভালো করছে কিছু ব্যাংক খারাপ করছে কিন্তু এনবিএফআই এর ক্ষেত্রে অনেকেই বলে নিয়ারলি থ্রি ডজন এনবিএফআই আছে এর মধ্যে অনেকেই বলে যে চারটা পাঁচটা ছয়টার বেশি ভালো কোম্পানি এটা কেউ বলতে পারে না সো এন সেক্টরটা কেন বাংলাদেশে আসলে সফল হলো না বা এরা কেন ব্যর্থ হলো আপনি একটু সংক্ষেপে বলবেন খুবই খুবই মানে এটাও মূল্যায়নের সময় আসছে এখন খুবই পার্টিনেন্ট করছেন আপনি চৌত্রিশ পঁয়ত্রিশটা আছে এখন দশটা ভালো এটা আপনি বলতেই পারেন বাকিগুলা ভালো না এটা বলাই যায় কোনো ভুল কিছু নাই প্রবলেমটা হচ্ছে নন ব্যাংক দেওয়ার যে উদ্দেশ্য লিখিত পরিত করা হয়েছে বা চিন্তা করা হচ্ছে যে তারা ব্যাংকের থেকে একটু ডিফারেন্ট কাজগুলো করবে সেই ডিফারেন্ট কাজগুলো হচ্ছে মোস্টলি রিলেটেড টু ক্যাপিটাল মার্কেট মোস্ট রিলেটেড টু এই মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ এই যে আপনার আন্ডার রাইটার তারপরে হচ্ছে যে ইস্যু ম্যানেজার এই টাইপের কাজগুলো বেশি করবে তারা স্পেসিফিক হাউজিং লিজিং কনজিউমার ফাইন্যান্স গাড়ি লিজিং বলা হতো এই ধরনের কাজগুলো বেশি করবে কিন্তু যখনই এই লাইসেন্সগুলো দেওয়া হলো তাদের ফাংশান ব্যাংক যা যা করে ঠিক সেগুলি নকল করতে শুরু করলো খুব বেশি খুব বেশি কোম্পানি ডিফারেন্ট কোনো কাজ করছে বলে এখন ডিবিএইচ এখনো হাউজিং এর মধ্যে বেশি আছে ন্যাশনাল হাউজিং আছে কেউ কেউ লিজিং এর মধ্যে কিছুটা আছে তো তাদের যে মূল যে কাজগুলো আন্ডার রাইটিং ইস্যু ম্যানেজার মার্চেন্ট ব্যাঙ্কিং বা ক্যাপিটাল মার্কেটের যে কোনো কিছু তারা এই যে নতুন নতুন প্রোডাক্ট ফ্যাক্টরিং তারা এই ধরনের কাজগুলো ঠিক ব্যাংক যা করে আমার পাবলিক থেকেও নেয় ব্যাংক থেকেও নেয় ব্যাংক থেকে লোন লিমিট নেয় নিয়ে বড় বড় গ্রুপকেও ফাইন্যান্স যেমন করে ছোটকেও করে তারা শাখা কতগুলো করতে পারছে এই পর্যন্ত একটা ব্যাংকের সমান হতো টোটাল হয়নি সত্তর হাজার কোটি টাকার মতো তাদের ডিপোজিট আর বোধ হয় চল্লিশ পাঁচচল্লিশ হাজার কোটি টাকা ওদের টোটাল লোন এই চৌত্রিশটার মিলে তো সাইজে তো একটা সরকারি ব্যাংক ম্যাডাম বড় ব্যাংকের সমানও হয়নি কিন্তু সেখানে এখন বিশ কোটি টাকা খেলাপি তাহলে আমি ডিফারেন্ট পারপাসে যে দিলাম সেই পারপাসটা কই গেল এটা এটা দেখার দায়িত্ব কার ছিল কে দেখবে এখন তারা সেম রাস্তায় হাঁটছে হ্যাঁ অবশ্যই তো সেই সেম কর্পোরেট হাউসগুলোর কিন্তু এই নন ব্যাংকে লোন আছে ওখানে সিকিউরিটি ছাড়া তারা নিতে পারছে কর্পোরেট হাউসগুলো কর্পোরেট গ্যারান্টি দিয়ে বিশ্বাস করছে করছে ছোটখাটো যাদেরকে দিছে এখন খেলা বিয়ে সেখানেও তো ফলে যেটা হচ্ছে যে কোনো কিছু অ্যাপ্রুভিং অথরিটি বা লাইসেন্সিং অথরিটি যে উদ্দেশ্য দেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে কিনা এটা দেখাও তো একটা আমার মনে বড় দায়িত্ব রাইট স্যার আমরা শেষ করব শেষের দিকে জাস্ট আমাদের অর্থনীতি তো ধরেন যে দেড় দুই বছর ধরে একটা চ্যালেঞ্জের মধ্যে আছে সো আপনি অ্যাজ এ স্টুডেন্ট অফ ইকোনমিক্স আমাদের বর্তমান যে সামষ্টিক অর্থনীতিতে যদি আপনাকে বলি যে তিন চারটা চ্যালেঞ্জ আপনি কি বলবেন খুবই ভালো কথা আমি অর্থনীতিবিদ নই আমি অর্থনীতি সব আমি দেখি বা ফলো করি বা যেটুকু বুঝি সে হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করতে হবে যেটা আপনি বললেন তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটাও হতে পারে সে চ্যালেঞ্জগুলো আপনার সামনে এখন কী সে চ্যালেঞ্জগুলো আপনার সামনে হচ্ছে যে রপ্তানি গ্রোথ কম রিমিটেন্সের গ্রোথও কম দিস ইজ এ চ্যালেঞ্জ আপনি এক্সপোর্ট বাড়ছে কিন্তু কত পার্সেন্ট করে বাড়ছে আরও কত পার্সেন্ট বাড়া উচিত আপনি ইম্পোর্ট দমায় রেখে ইম্পোর্টকে সাইটের অ্যারাউন্ড ষাট বিলিয়ন ডলারের কাছাকাছি উপরের নিচে রেখে এই 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 রিজার্ভ বাড়ানোর চিন্তা করা এটা তো আমি মনে করি লং টার্মে খারাপ ভালো না এটা আর আমাদের এমনিতে যেই ধরনের সিস্টেমে আমরা এখন চলছি সেখানে কিছু সুশাসনের ঘাটতি আছে আমি গুড গভর্নেন্স যদি না করি তাহলে আমার বাকি যে গ্রোথ এটা সাস্টেনেবল হবে না

কতটুকু করে কমছে সেটাই দেখার বিষয় সেটা হচ্ছে না তো সেখানে কিন্তু আমাদের সাপ্লাই চেইন আমাদের বড় বড় এফএমসিসি যারা করেন তাদের মধ্যেও কিছু আমার ধারণা যে এই এই ম্যানেজমেন্ট পার্টটা কারণ উৎপাদন লেভেলে যে দাম ভোক্তা লেভেলে সেই দাম কতগুণ বেশি এটুকু চিন্তা করলে বোঝা যায় যে এটার বেনিফিশিয়ারি কারা তো ফলে ওই ওই দ্রব্য এবং ইনফ্লেশন যেমন চ্যালেঞ্জ রিজার্ভ দেখুন রিজার্ভ তো আমাদের আগের গতানুগতিক হিসাবে পঁচিশ বিলিয়ন ডলার বিপিএম সিক্স হিসাবে ব্যালেন্স অফ পেমেন্ট মেথড হিসাবে হিসাব আছে তাদের হিসাবে হলো পনেরো ষোলো বিলিয়ন ফলে আমি এখনো ভোলেটাইল রেঞ্জের মধ্যে আছি তিন চার মাসের ইম্পোর্টের একটা ব্যাপার আছে আমার ইমার্জেন্সি ইম্পোর্ট যদি হয় সেখানে এই এই যে ইনফ্লেশন রিজার্ভ ব্যাংকের এনপিএল এবং ব্যাংকের সুশাসন এই তিনটা বিষয় আমি বেশি চ্যালেঞ্জ মনে করি বাট এগুলো থেকে বেরোয়ার জন্য আমি উইথ অল রেসপেক্ট আমরা এই এই চ্যালেঞ্জ এটা স্বীকার করতে হবে অর্থমন্ত্রী মহোদয় বললেন যে আমাদের সংকট কেটে গেছে কেটে গেছে কিনা এটা আমার মনে হয় একটু দেখার বিষয় আছে আসলে কেটে গেছে কিনা আমি একটা স্বীকার করতে চাচ্ছি না যে আমার সংকট আছে তো আপনি যদি রোগ ডায়াগনস না করেন তাহলে আপনি ট্রিটমেন্ট কিভাবে নেবেন এইটা এটা আমার মনে হয় এখনকার সময় খুব দ্রুত রাজনৈতিকভাবে এটা চিন্তা ভাবনা করে ঠিক করতে হবে যে আমি আমার চ্যালেঞ্জগুলো কি সেগুলো ডায়াগনোসিস আমি করি এবং সেই অনুযায়ী আমি ব্যবস্থা গ্রহণ করি সফল হবে শ্রীলঙ্কা সফল হয়েছে পাকিস্তান কোদ্দুর যেতে পারে আমি জানি না কিন্তু সেখানে তো রাজনৈতিক এবং সুশাসন এগুলোর অভাব হয়তো আছে আমাদের এখানে যখন একটা কন্টিনিউয়াস একটা স্টেবল গভর্নমেন্ট চলছে তাহলে এখানে তো সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু না এখানে তো সিদ্ধান্ত যেটা ন্যায় ন্যায্য নৈতিক সেই সিদ্ধান্তগুলো দ্রুত নিলেই তো রাইট এটা সবাই বলে থাকে আসলে যে পলিটিক্যাল উইলটাই এখানে সব থেকে বড় ব্যাপার যে এই কাজগুলো আগে আমার রোগগুলো আইডেন্টিফাই করা তারপরে সেটা অনুযায়ী অ্যাকশন আমি তো মনে করি দেশের সব রোগের সমাধানই রাজনীতির কাছে আলটিমেটলি তো ওখানে গিয়েই আমরা সমাধানটা নিতে হবে আর অর্থনীতি রাজনীতি এখন আর বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই আমাদের মানে বা ইকোনমিক ডিপ্লোমেসিতে মিশে গেছে তো এটা তো ফলে হচ্ছে কি রাজনীতি তো এসে গেছে অর্থনীতি খারাপ চললে রাজনীতি তো সংকটে পড়ে বা রাজনীতি সংকট হলে অর্থনীতি খারাপ হয় এই এই বিষয়গুলোর মধ্যে তো ব্যালেন্স করতে হবে এবং সেক্ষেত্রে যেই যেই পদ্ধতিগুলো এটা তো আমাদের সরকারি নিশ্চিত বিজ্ঞ লোক অনেক আছেন সিদ্ধান্ত আমার মনে হয় যে এই বিষয়গুলো ওই যে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কী করলে ভালো হয় পরামর্শ কমিটি হতে পারে অ্যাডভাইজারি কমিটি হতে পারে সংকট হইলে আপনি বলেন যারা এক্সপার্ট বাংলাদেশ তো কাউকে কাউকে ডেকে আলাপ করেছেন ওনারা যা বলছেন সেগুলো শুনছেন কি না সেটাও মূল্যায়ন করা দরকার তো ফলে আমি অ্যাডভাইস নিলেই তো হবে না অ্যাডভাইস তো ইমপ্লিমেন্ট করবো কিনা বা যে যা বলছেন তারা ঠিক বলছেন কি না এই পর্যন্ত হিস্ট্রিক্যালি যদি গত পনেরো বছরে বা বিশ বছরে তারা অ্যাডভাইস করছে গবনকে ঠিক মতো করেছে কিনা এইটা মূল্যায়ন করলে তো হয় এটা তো ওইটুকু মূল্যায়ন করলে হয় বা এখন রিসার্চ সংস্থাগুলো কে কি বলছে কেন বলছে তাকে জিজ্ঞেস করেন আপনি কেন বলছেন মানে আমার মনে মোর কনসালটেটিভ মোর অ্যাডভাইজারি লেভেলে গিয়ে চ্যালেঞ্জ গুলো ফেস করার জন্য কাজ করতে হবে দেশটা তো আমাদেরই কষ্ট করে তো আমাদেরই হচ্ছে আমাদের জনগণেরই হচ্ছে তো ফলে আমার মনে হয় রাজনৈতিক সদিচ্ছা ইজ ইজ ভেরি এই এখনকার সময়টা এটা সলভ করার জন্য সো মিস্টার নুরুল আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি টিভিএস স্টুডিওতে অনেক সময় দিয়েছেন স্যার আপনার ব্যস্ততা সত্ত্বেও সো অনস এগেন থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ আপনাদেরকেও সুযোগটা পাইলাম বললাম জি দর্শক আমরা আলোচনা করলাম আমরা কিন্তু মিস্টার নুরুল আমিন আমরা আগেই বলেছি একজন টপ ব্যাংকার দুইটা ব্যাংকে এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন তেরো বছর এবং ব্যাংকিং সেক্টরে চল্লিশ বছরের উপরে অভিজ্ঞতা এখন উনি আছেন নন একটা নন ব্যাংক ফাইন্যান্স কোম্পানির এমডি চেয়ারম্যান হিসেবে আছেন সো দর্শক এই তার বিস্তর এই অভিজ্ঞতা থেকে আমরা উনিশশো আশির দশক নব্বই দশক এবং তখনকার ব্যাংকিং এখনকার ব্যাংকিং এবং ব্যাংকিং সেক্টরের প্রবলেমসগুলো এবং আসলে সরকারের কি করা দরকার বা রেগুলেটরের কী করা দরকার সো আলোচনায় একটি কথা যে যেটা বেশ জোরে সরে উঠে এসেছে যে আসলে এই সব সমস্যা এই রোগগুলো আসলে শনাক্ত করতে হবে এবং তারপরে সেই অনুযায়ী আসলে তাদের এগুলো সলিউশনও আসতে হবে এবং এজন্য আসলে রাজনৈতিক সদিচ্ছাটাই সব থেকে বেশি জরুরি বলে মিস্টার নুরুল আমিন দর্শক বলেছেন এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ